আসসালামু আলাইকুম, কোক এন্ড ফুডের পক্ষ থেকে সকলকে জানে স্বাগত। আজ আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করব অসাধারণ একটি রেসিপি, ব্যাট অমলেট। ব্যাট অমলেট সকালের নাস্তার জন্য বেস্ট রেসিপি, এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বা বিকেলে চায়ের সাথে তা হিসেবেও বেস্ট একটি নাস্তা। আশা করছি আজকে রেসিপিটি সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি দেখতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নিত্য নতুন আরও রেসিপি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। মূল রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমার যা যা উপকরণ লাগছে সব নিয়ে নিয়েছি। প্রথমে একটি মিক্সিং বল আমি নিয়ে নিলাম, দেন এর মধ্যে একটি নর্মাল তাপমাত্রার ডিম নিলাম। ডিমটা এখন মিক্সিং বলের মধ্যে আমি ফেটে নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই একটু নর্মাল তাপমাত্রায় নেওয়ার চেষ্টা করবেন। দেন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো চাট মশলা। একটি ডিমের জন্য যতটুক প্রয়োজন ততটুকুই ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে, কারণ চাট মশলায় কিন্তু লবণ থাকে। আমি এক চিমটির মতো লবণ এখানে অ্যাড করছি। আর লাগছে আমার এখানে ধনিয়া পাতা কুচি আর কাঁচা মরিচ কুচি, এটা আমি স্বাদ মতো অ্যাড করছি। আর ঝালটা অবশ্যই ভুজে অ্যাড করবেন, আমি ঝালটা বেশি দিব না, জাস্ট কাঁচা মরিচের সুন্দর একটি ফ্লেভারের জন্য সামান্য অ্যাড করেছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে উপকরণগুলো কাঁটা চামচের সাহায্যে ডিমের সাথে মিক্সড করতে হবে। এখানে আমি যা যা উপকরণ অ্যাড করেছি সবগুলো নিজেদের স্বাদ মতো অ্যাড করতে হবে। আমার ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছেন। আর সবশেষে আমার লাগছে ব্রেড। আমি ব্রেডটা নিয়ে নিয়েছি, এখন রান্নাতে চলে যাচ্ছি। রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি। স্বাদটাকে দ্বিগুণ পরিমাণ বাড়ানোর জন্য আমি এখানে ঘিটা অ্যাড করেছি। আপনারা ঘি বা মাখন বা সয়াবিন তেলও ইউজ করতে পারবেন। ঘিটা যখন গরম হয়ে যাবে আগে থেকে ফেটে রাখা ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেন একটু লাড়াচাড়া দিয়ে ডিমটাকে একটু ছড়িয়ে দিতে হবে, বেশি আবার ছড়াতে যাবেন না, তাহলে দেখতে আবার ভালো লাগবে না। দেন 5 থেকে 6 সেকেন্ড পর ডিমের ঠিক উপরের অংশটা কাঁচা থাকতে থাকতে একটি বেট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বেটটা দেওয়ার পর হাতের সাহায্যে একটু চেপে দিতে হবে, তাহলে বেটটা ডিমের সাথে খুব সুন্দরভাবে লেগে যাবে। দেন 10 সেকেন্ডের মতন একটু ওয়েট করতে হবে ডিমটা হওয়ার জন্য। দেন আবার আমি ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি, মানে বেটটাকে নিচের দিকে দিয়ে দিচ্ছি। এখন ডিমের যে বাকি অংশটা আছে সেটা আমি ঠিক এইভাবে করে একটু ভাঁজ করে দিচ্ছি, তাহলে দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেন এই ডিমের উপরে আবার একটি ব্যাট আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর এখন আবার এটাকে উল্টিয়ে দিতে হবে। কিভাবে উল্টিয়ে দিচ্ছি, একটু সাবধানতার সাথে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার পর নিচের বেটটা একটু ভাজার জন্য 10 সেকেন্ডের মতন আমার ওয়েট করতে হবে। 10 সেকেন্ড পর আমার একেবারে রেডি হয়ে গিয়েছে ব্যাট অমলেট। কতটা সহজ তৈরি করা আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন। এখন চুলা থেকে নামিয়ে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর ডিম আর ব্রেড দিয়ে কত সুন্দর একটি নাস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে।
আপনারা চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন বা এইভাবে ছুরির সাহায্যে আমার মতন করে তিন কোণা করে কেটেও পরিবেশন করতে পারেন। আমি তিন কোণা করে একটু কেটে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। এই রেসিপিটি উপকরণ যেমন লাগে কম, তেমনি সময় লাগে খুবই অল্প। যদি হঠাৎ এসে পড়ে গেস্ট, তাহলে ঝটপট এই ব্রেড অমলেটটি পরিবেশন করে দিতে পারবেন। একবার হলো ট্রাই করে দেখবেন, বাচ্চারা এমনকি বড়রা বারবার করে দেওয়ার জন্য আপনার কাছে আবদার করবে। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটিতে লাইক দিবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে তোলে। শেয়ার করবেন বেশি বেশি ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।